এরা সম্ভবত আমাদের দেশে পাওয়া সব থেকে সুদর্শন প্রজাতির টিয়া পাখি। এই পাখিটির বাংলা নাম লালবুক টিয়া। এদের ইংরেজি নাম রেড ক্রেস্টেড প্যারাকিট এবং বৈজ্ঞানিক নাম সিট্রাকুলা আলেকজান্দ্রি। এরা তোতা ও মদনা নামেও পরিচিত। এই প্রজাতিটি লম্বায় লেজ সহ 34 থেকে 38 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী পুরুষ পাখির চেহারায় ভিন্নতা রয়েছে। পুরুষের মাথা বেগুনি ধূসর, কপালের উপর কালো পট্টি যা চোখের কাছে গিয়ে মিশেছে। ডানায় সোনালী আভা এবং গলা থেকে বুক পর্যন্ত গোলাপি রঙের। এদের পেট নীলচে সবুজ রঙের এবং তলপেট থেকে লেজের দিক হলদেটে সবুজ রঙের। এদের লেজের উপরের দিক নীলচে সবুজ এবং লেজের ডগার কিনারটা হলদেটে। শক্ত মজবুত ঠোঁট বর্ষির মতো বাঁকানো। এদের ঠোঁটের বর্ণ উপরের দিকে লাল রঙের এবং নিচের অংশ কালো রঙের। স্ত্রী পাখির মাথা নীলচে সবুজ রঙের, ঠোঁটের দিক গাঢ় গোলাপি রঙের। এদের ঠোঁটের উপর অংশ কালো এবং নিচের অংশ পাটকিলে কালো। এছাড়াও পুরুষ পাখির কনিনিকা ফিকে হলুদ এবং স্ত্রী পাখির সাদাটে হলুদ। উভয়ের পা ও পায়ের আঙ্গুলে ধূসরাভ সবুজের সঙ্গে হলদেটে মিশ্রণ রয়েছে। এদের প্রধান খাবার শস্য বীজ, ফুল, ফল, মধু, গাছের কচি পাতা ইত্যাদি। পোষা তোতাদের দুধ, ভাত, কলা, বাদামের প্রতি আসক্তি রয়েছে। এদের প্রজনন সময় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। গাছের প্রাকৃতিক কোটরে এরা বাসা বাঁধে। ডিম পারে 2 থেকে 4টি। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 22 থেকে 24 দিন। আবাসিক পাখি। মিশ্র চির সবুজ বনের বাসিন্দা হলেও শালবনে এদের বেশি দেখা যায়। লোকালয়ে দেখা যায় তবে খুবই কম। এরা স্থানীয় প্রজাতির হলেও সুলভ দর্শন অঞ্চল ভেদে। যেমন সিলেটের চা বাগান, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এরা ব্যাপকভাবে নজরে পড়ে। এরা বিচরণ করে ছোট বড় দলে। কৃষকের ধান, গম, ভুট্টা খেতে দল বেঁধে নেমে ব্যাপক ক্ষতি করে। যা খায় তার চেয়ে বেশি নষ্টই করে। এরা দেখতে ভীষণ সুন্দর হলেও এদের কণ্ঠস্বর খুবই কর্কশ। সামাজিক পাখি। এরা দলবদ্ধভাবে বসবাস করে। দলের যে কেউ বিপদের গন্ধ পেলে ক্যাঁক ক্যাঁক স্বরে সবাইকে সতর্ক করে। বিপদ সংকেত পেয়ে সঙ্গীরা ঝটপট ডানা মেলে নিরাপদে পৌঁছায়। এরা সতর্ক থাকার পরেও শিকারীদের কবলে পড়ছে দেদারসে, যার ফলে আজ এই প্রজাতিটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে।